আসসালামু আলাইকুম, আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে। আর আজকে আমি রান্না করব বিপ চিলি। তো এখানে আমি বিপ নিয়ে নিয়েছি এবং বিপগুলো অনেক ছোট ছোট করে কেটেছি। এই যে এইভাবে দেখতেই পাচ্ছেন, অনেক ছোট। এই যে তো এটা বিপ দিয়ে করা যায়, মাটন দিয়ে করা যায়, আর চিকেনটার প্রসেস অন্যরকম। তো এটা মানে বিপ চিলি কিনা জানি না, মানে আমার আপু একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তো ওখানে যে এইভাবে খেয়েছে তো ভালোই লেগেছে। পরে আপা বাসায় এসে ট্রাই করেছে, ট্রাই করার পরে ভালো লেগেছে, তো সেটাই আমি এখন শেয়ার করছি। তো এইভাবে চিকেন চিলিও করে, তো সেই কারণে আমি বিপ চিলি নাম দিয়েছি। আসলে এটা রেসিপি কী সেটা জানি না। তো যাই হোক, আমার এখানে লাগবে ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, তারপরে রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা, সেই সাথে আছে কিছু কাঁচা মরিচ, এইভাবে কেটে নিয়েছি। আর সাথে আছে পেঁয়াজ, আমি এইভাবে টুকরো টুকরো করে মাঝখান দিয়ে কেটে এভাবে মানে বের করে নিয়েছি। একটা পেঁয়াজ আমি চার চার ভাগ করেছি, চার ভাগ করার পরে এভাবে আমি বের করে নিয়েছি পেঁয়াজগুলো। আর আছে টক দই, এখানে টক দই আছে, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর টক দই আছে। আর সেই সাথে আরও লাগবে গরম মশলা, তেজপাতা, আর লবণ, জিরার গুঁড়ো, আর লাগবে আমার সয়া সস আর টমেটো সস। তো আমরা তাহলে এখন মানে রান্নাটা করি। এই যে আমি দইটা এখন সুন্দর করে ফেটে নিব। অনেক সুন্দর করে দইটা ফেটে নিতে হবে। আর এটা টক দই, তো আমি টক দইও মেশানো যায়, তারপরে বিফের মধ্যেও দেওয়া যায়। তো আমি এখন বিফের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা আমি বিফের মধ্যে দিয়ে দিলাম, সেই সাথে একটু লবণও দিয়ে দিলাম। আমি মিক্সড করে নিয়েছি সুন্দর করে। আমি এখন সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ, দুই চামচের মতো আমি সয়া সস দিয়ে দিলাম। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি সুন্দর রেজে রেস্ট হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব, এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি এখন তেল ছাড়া সিদ্ধ করে নিব, তেল দিব না। আর মাংস থেকে অনেকটুকু পানি উঠে আসবে, যেহেতু টক দই আছে, তারপরে লবণ আছে, এই কারণে মাংস থেকে অনেকটুকু পানি উঠে আসবে। দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে গিয়েছে, এই যে অনেকটুকু পানি উঠেছে। এই পানিটা এখন শুকিয়ে যাবে, তারপরে আমরা মাংস সিদ্ধের জন্য পানি দিয়ে দিব। আমি এখন দেখব যে পানি উঠে গিয়েছে, আর পানি অনেকটুকু শুকিয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, আর সুন্দর ঝোল ঝোল হয়ে গিয়েছে। এখন আমার মানে মাংস তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে এই বাটিটা যে ছিল, বাটিটা ধোয়া পানি আমি দিয়ে দিচ্ছি। এখানে আরও একটু পানি লাগবে। মাংস না হওয়া পর্যন্ত সিদ্ধ করবো। মাংসটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম।
চামচ টমেটো সস দিয়ে দিলাম। একটু সুন্দর ফুটে উঠবে, আমি এটার জন্য একটু সামান্য লবণ দিলাম। এখন আমার এই মাংসগুলো আমি মধ্যে দিয়ে চিনি দিয়ে দিলাম একটু। গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়ে গিয়েছে আমার এটা। এখানে আমি একটি মানে বাচ্চাদের জন্য ওই মাংস খাওয়া, মাংস দিয়ে খাবে, সেজন্য একটি আমি ছোট ছোট বনের মতো করব, মানে পাউরুটির মতো করব, ছোট পাউরুটি। তো সেই জন্য আমি এখানে সুন্দর ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখানে এক কাপের একটু বেশি আছে। এখানে আমি এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা আমি একদমই অ্যাক্টিভ করে নিলাম না, মানে ইস্টটা আমি অ্যাক্টিভ করে নিলাম না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি প্রায় চার টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল। এখানে আমি গরম দুধ নিয়েছি, মানে মোটামুটি সহ্য করার মতো, আমার হাত সহ্য হচ্ছে, তারপরেও বেশিক্ষণ রেখে দিলে একটু গরম লাগে। তো এরকম দুধ নিলাম আমি, দুধ নিয়ে এটা মাখিয়ে নিব। অল্প অল্প করে নিই, আমি এখানে এক কাপের মতো নিয়েছি। আমার সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, তো আমি এই পাত্রটাতে এটা রেখে দিচ্ছি। তো এটার সঙ্গে একটু আমি মানে এটার সঙ্গে এখন একটু তেল ব্রাশ করে নিতে হবে, যে আমি হাতে তেল মাখিয়ে এটার সঙ্গে মাখিয়ে দিচ্ছি। তাহলে আর এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দিব, আর এটা গরমে রেখে দিতে হবে, তাহলে ইস্টটা অনেক সুন্দর ফুলে যাবে। তেল মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম, ঢেকে রেখে দিব। তো আমি এটা একটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম, এবং আমি মাটির পাত্রটা উঠিয়ে এটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ওয়াও, অনেক সুন্দর ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এটার বাতাস বের করে দিব, অনেক সুন্দর ফুলে গিয়েছে। আমি সমান দুই ভাগ করে নিলাম, এখন আমি এটা রুটি বেলবো।
আমার তেল সুন্দর গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে বিপ চিলি এবং হলো টুনি বন। এটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক ফুলেছে। আর এটার ভিতরে কতটা সফট সেটা আমি এখন দেখিয়ে দিই। এই যে অনেক সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন, অনেক মজাদার একটি খাবার। আমরা এখন খাবো বিপ চিলি বন দিয়ে, ছোট ছোট বন। তো বিবিও খাবে, ওকে তো পেঁয়াজ দেওয়া যাবে না, ও পেঁয়াজ খায় না। সব দেবো বাবা, নেই এখন। থ্যাংক ইউ। ওয়াও, ঘোরাটা বেশ মজাদার মনে হচ্ছে, বেশ মজা তো। বেশ মজা। অনেক মজা না বাবা? অনেক মজা, দ্বীপটাও অনেক মজাদার হয়েছে, বনগুলো ছোট ছোট, খেতে বেশ মজা লাগছে। আমি আর তো আমি সবগুলো বন খেয়ে শেষ করছি, তাই না বাবা? আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আমরা খেয়ে নেই। আপনার ভাবে এরকম মজার মজার রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। টিং টিং।